আসসালামু আলাইকুম ইয়ার্স, আজকে আমরা কিছু মাছের নাম শিখব। তো ফিশ নেম, আচ্ছা তো প্রথমে যেটা আমরা লিখব মাগুর মাছ, মাগুর মাছ ইংরেজিটা কি হবে? বারবোট। কি? বারবোট। বারবোট অর্থ মাগুর মাছ। আচ্ছা এরপর আমরা লিখবো হলো মাছের পোনা। মাছের পোনা, এটা যে কোনো মাছের পোনাই হতে পারে। আচ্ছা মাছের পোনা ইংরেজি হলো স্মল ফ্রাই। স্মল ফ্রাই, ওকে। এরপর আমরা লিখব পাবদা মাছ। পাবদা মাছ কি হবে এখানে? বাটার ফিশ, ওকে। আমরা এরপরে লিখব বাটা মাছ। বাটা মাছ, তাহলে বাটা মাছ কি? হ্যালিগুট। হ্যালিগুট, হ্যালিগুট। আচ্ছা এরপর আমরা লিখব রুই মাছ। সালমন, সালমন। আচ্ছা যদি আমরা লিখি মাছের ডিম। মাছের ডিম, আর ও ই, রো। আচ্ছা এরপরে লিখবো আমরা বনরুই। বনরুই, বনরুই কি হবে? পেঙ্গোলিন। আচ্ছা তারপরে লিখব কাতলা। কাতলা কি লিখব আমরা? ক্র্যাব। তাহলে আমরা কি লিখলাম? মাগুর মাছ বারবোট, মাছের পোনা স্মল ফ্রাই, পাবদা মাছ বাটার ফিশ, বাটা মাছ হ্যালিগুট, রুই মাছ স্যালমন, মাছের ডিম রো, বনরুই পেঙ্গোলিন, কাতলা ক্র্যাব।